বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, ঝুমুর কিচেন থেকে আপনাদের সবাইকে আর নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাসায় চিকেন ফ্রাই করতে যাচ্ছি, তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় চিকেন ফ্রাই করি। তো চলুন দেখে আসি কিভাবে আমি চিকেন ফ্রাইটা করি। তো আমি এখানে প্রায় চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে হাফ কেজি মুরগি মাংসকে কেটে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে এগুলাকে আমি যেভাবে বাসায় পারফেক্ট চিকেন ফ্রাই করি, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় বানান, আশা করি খারাপ হবে না। তো সবগুলোকে এভাবে যখন আমি ছিদ্র করে নেব, তারপর আমি এই ম্যারিনেটের জন্য সকল উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আদা বাটা 1 চামচ, পরে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, পরে দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ, তারপরে দিয়ে দেব চিলি সস 1 চামচ। চাইলে এখানে লাল মরিচ পাউডার ব্যবহার করতে পারেন, কারণ এখানে যদি আপনারা ঝালের পরিমাণটা একটু বেশি চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমার ঝালের পরিমাণটা আমি আমার পরিমিত চাচ্ছি, বিদায়। আমি এখানে জাস্ট চিলি সসটা ব্যবহার করতেছি, চিলি লাল মরিচের যে পাউডারটা সেটা আমি ব্যবহার করব না। আর দেবো টমেটো সস, এখানে টমেটো সস দিচ্ছি 1/2 বাটি। এই যে এই বাটির 1/2 বাটি টমেটো সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এই যে এই কাপের 1/2 কাপ ভিনেগার। তারপরে আমি দিয়ে দেব এখানে টেস্টিং সল্ট দিয়ে দেব 1/2 চামচ, তারপর গোলমরিচ পাউডার, সাদা গোলমরিচ পাউডার দিয়ে দেব 1 চামচ। দিয়ে তারপর সয়া সস দিয়ে দেব 2 চামচের মতন। এসব উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ময়দা। এখানে আপনারা কতটুকু কোটিংটা ঘন চাচ্ছেন অথবা চিকেনের কোটিংটা কতটুকু পাতলা চাচ্ছেন তার উপর নির্ভর করে আপনি দিয়ে দিবেন ময়দা। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব প্রায় 1 ঘন্টার মতন। এভাবে ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো, আসছি 1 ঘন্টা পর। চলে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি চুলায় একটি কড়াইয়ে যথেষ্ট পরিমাণ তেল, সয়াবিন তেল গরম করতে দিয়ে চলে আসলাম চিকেনের সাথে। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার পর দেখবেন কীরকম রেস্টুরেন্টের মতো দেখতে হয়, খেতেও ভালো হবে। হয়তো মা আমার এখানে লাল কালারটা নাও আসতে পারে, আমি এখানে মরিচের গুঁড়াটা দেই নাই, কারণ সেটা নির্ভর করতেছে আপনারা কতটুকু জাল খাবেন তার উপরে।
আর আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি জালটা দিচ্ছি না, সো কালারটা একটু এদিক সেদিক হতে পারে, তবে স্বাদের ব্যাপারে কোনো এদিক সেদিক হবে না। তো গাইজ, তেল গরম হয়ে আসছে, এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। তেলটা পুরোপুরি গরম হয়ে আসার পর চিকেনগুলো দিয়ে চুলার আগুনটা আমরা মিডিয়াম আঁচে নিয়ে নেব। এবারে আমি চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু হাই করে চিকেনগুলো ভেজে নেব 10 মিনিটের মতো। আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো হালকা করে অপর সাইড দিয়ে দিচ্ছি। দুই সাইড 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট ভেজে নিলেই চিকেন ফ্রাই হয়ে যাবে, ভেতরটাও সুন্দর হয়ে আসবে। তো গাইস, আমি চিকেনগুলোকে আবারও আরেক অপর সাইডটা দিয়ে দিচ্ছি, এবারে 2-3 মিনিট ভাজা হয়ে আসলে নামিয়ে নেবে। আমি উপরে যে কুটটা সেটা একটু হালকা মানে পাতলা রেখেছি, আর উপরে কুটটা বেশি যদি ঘন হয় তাহলে আমার কাছে এটা ভালো মনে হয় না, তাই তো আমি এখন চিকেনগুলোকে একটা একটা করে নামিয়ে নেব। আপনারা 15 মিনিট 10 থেকে 15 মিনিট ভেজে নিলেই চিকেন ফ্রাই হয়ে আসবে। দশ মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। অবশেষে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, ভেতরটা কি সফট হয়েছে, অনেক গরম।
जी तो আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।